প্রিয় দর্শক নিউজ এন্ড ভিউজে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ তাফাদার। পৃথিবীর কোথায় কি ঘটছে, ইউনাইটেড স্টেটসে কি হচ্ছে, সব তথ্যগুলো নিয়ে আসছি আপনাদের কাছে। আশা রাখি পুরো প্রোগ্রাম জুড়ে মেলানিয়াম টিভির সাথেই আপনারা থাকবেন। প্রথমে আসছে হোয়াইট হাউস কি করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যে এইড কংগ্রেস এবং সেনেট মঞ্জুর করছে তা দেওয়ার আগেই প্রেসিডেন্ট এবং তার অ্যাডমিনিস্ট্রেশন জানছেন যে তাদের অনেক লিকেজ আবিষ্কার হয়েছে। হুইসেল ব্লোয়ার নামে যে তথ্যটি আসছে তারা চিন্তা করছে প্রেসিডেন্টের কর্মকাণ্ড তারা কংগ্রেসকে দিবে না ল অ্যান্ড অর্ডারকে দিবে। এটা জানার পরেই প্রেসিডেন্ট এবং তার অ্যাডমিনিস্ট্রেশন তাড়াহুড়া করে ইউক্রেনের এইড ডিসপাস করেন। এই তথ্যগুলো দিচ্ছে আজকের ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, এপি, এএফপি, রয়টার, অলসো ফক্স, এমএসএনবিসি, এবিসি, সিবিএস, সিএনএন, আরটি, বিবিসি, আল জাজিরা, অলসো গ্লোবাল মিডিয়াগুলো। প্রিয় দর্শক, আমেরিকার মিডিয়াগুলোতে এভরি সিঙ্গেল আওয়ার্স প্রেসিডেন্টকে নিয়ে, ইমপিচমেন্টকে নিয়ে কথা হচ্ছে। দেশের উন্নয়ন, দেশের মিডল ক্লাস, নন ইমিগ্রেন্ট যারা আছে তাদেরকে নিয়ে কোনো কথা হচ্ছে না, বলেও না। আজকের এপি এবং নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে প্রেসিডেন্ট চিন্তা করছেন ইলেকশনের আগে, 2020-র আগে হয়তোবা জেনারেল অ্যামনেস্টি দিতে পারে প্রেসিডেন্টের ক্ষমতা বলে। এই তথ্যগুলো দিচ্ছে নিউ ইয়র্ক টাইমস, এপি এবং হোয়াইট হাউসের প্রেস ইউনিট। দর্শক, প্রেসিডেন্টকে ইনভাইট করছেন হাউস ইমপিচমেন্ট ডিপার্টমেন্ট, যে ইমপিচমেন্ট হিয়ারিং এর সময় প্রেসিডেন্ট অথবা তার কাউন্সিল যেন হাজির থাকে। তারা কি ধরনের আইনকে শ্রদ্ধা রেখে কি করছেন, কি করবেন, তারা যেন নিজ কানে শুনে। জুডিশিয়াল কমিটি অতি তাড়াতাড়ি হিয়ারিং শুরু করবে। জুডিশিয়াল কমিটির হেড প্রেসিডেন্টকে ইনভাইট করছেন হিয়ারিং এর সময় হাজির থাকার জন্য। এই তথ্যটি আসছে কংগ্রেশনাল প্রেস ইউনিটে, অলসো এমএসএনবিসি, সিবিএস, এবিসি, সিএনএন, এপি, রয়টার এই তথ্যগুলো দিচ্ছে। প্রিয় দর্শক, প্রেসিডেন্ট গত রাত্রে পাম বিচ ফ্লোরিডায় এক বিশাল জনসভায় তার ইমপিচমেন্টের কথা বলছেন, তাকে হ্যারাসমেন্টের কথা বলছেন এবং
তার প্রেসিডেন্সির কথা বলছেন, ডেমোক্রেটদের হুইস হান্টের কথা বলছেন। প্রেসিডেন্ট বলছেন জাতিকে উন্নয়নের স্বার্থে, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা করছে তা বিরল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার উন্নয়নের স্বার্থে, আমেরিকাকে এগিয়ে নেওয়ার স্বার্থে কাজ করছে। ডেমোক্রেটরা পাওয়ারে, হাউজে পাওয়ারে আসার পর শুধু রাশিয়া হোক্স এবং ইমপিচমেন্ট নিয়ে চিন্তা করছে, কিভাবে প্রেসিডেন্টকে সরাবে। প্রেসিডেন্ট নিজেই এই কথাগুলো বলছিলেন পাম বিচের জনসভায়। প্রেসিডেন্ট বলছেন আগামীতে কোনো প্রেসিডেন্ট যেন এই অবস্থায় না পড়তে হয়, সে যে অবস্থায় বর্তমানে আছে। এই তথ্যগুলো দিচ্ছে আমেরিকার সকল ইলেকট্রনিক্স মিডিয়াগুলো এবং প্রিন্ট মিডিয়াগুলো, অলসো গ্লোবাল মিডিয়া। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটু বিরতিতে যাব, বিরতির পর আবার নিয়ে আসছি আপনাদেরকে নিউজ এন্ড ভিউজে, আমাদের সাথেই থাকুন। ইনফরমেশন টেকনোলজি, আইটি, IT is wow. It's stuff your parents haven't even thought of yet. IT is moving. It's mixing, sharing, and more. IT is solving problems, thinking and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket. It's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI. In business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development, Total IT Solution. Our services, web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 3747 73rd Street, Newark, USA. Concord IT Development, Total IT Solution. Friends Development, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। Friends Development আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান Friends Development। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা। কংক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি, আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017, ফোন 7188930020, ইমেল friendsdevelopment@optimum.net। প্রিয় দর্শক, আবারও ওয়েলকাম জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। আমেরিকার ওয়েস্ট কোস্ট এবং মিড ওয়েস্ট স্নো স্ট্রমে জর্জরিত। থ্যাংকস গিভিং উইকেন্ড যে অবস্থা, রাস্তাঘাট, বাড়িঘর, চলাফেরা খুবই দুষ্কর। তারপরেও এই দিনটিকে উপলক্ষ করে আমেরিকার জনগণ তাদের নিজেদের আপনজনের সাথে থ্যাংকস গিভিং পালন করবেন ছুটে চলছে। আমরা আশা করব আমরা যেন সেফ সাইডে চলি, ভালোভাবে যাই। দর্শক, এভরি ইয়ারের মতো এবারও আজ থ্যাংকস গিভিং প্যারেড উদযাপন হয়েছে নিউ ইয়র্ক সিটিতে। খুব সুন্দরভাবে মেসির থ্যাংকস গিভিং প্যারেড উদযাপন হয়। তাতে মেয়র বলছেন পৃথিবীকে আমরা যেভাবে দেখি
এবং আমেরিকাকে আমরা যেভাবে দেখি, নিউ ইয়র্কার ওভাবে দেখে না। নিউ ইয়র্কাররা 100 বছর এগিয়ে আছে সর্বক্ষেত্রে, সর্বদিকে, সাইন্টিফিক দিকে এবং আনন্দ পূর্তি সব দিকে। আমরা যেন একত্রে বাস করতে পারি সারা পৃথিবীর জনগণের সাথে, এই আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র বিল দ্য ব্লাসিও। এই তথ্যগুলো আসছে এএফপি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, অলসো ফক্স, এমএসএনবিসি, এবিসি, সিবিএস, সিএনএন, রয়টার, বিবিসি, আল জাজিরা এবং গ্লোবাল মিডিয়াগুলোতে। প্রিয় দর্শক, সিগারেট খাওয়া ক্ষতিকর, কিন্তু ইলেকট্রনিক সিগারেট খাওয়াও নিউ ইয়র্ক সিটিতে ব্যান করছেন নিউ ইয়র্ক সিটির কাউন্সিলম্যানরা। তারা বলছেন এই জঘন্যতর ক্ষতিকর জিনিস আমাদের মাঝে নিয়ে আসছে অতি তাড়াতাড়ি। আমাদের সন্তানরা, আমাদের ভাই বোনেরা যেভাবে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এই সিগারেট খেয়ে, আমরা যেন সবাই এই সিগারেট বর্জন করি, এই সিগারেট থেকে, ই সিগারেট থেকে দূরে থাকি। এই তথ্যগুলো দিচ্ছে এমএসএনবিসি, এনবিসি, সিবিএস, এবিসি, অলসো নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক পোস্ট এবং গ্লোবাল মিডিয়াগুলো। প্রিয় দর্শক, আজ সকাল থেকে টেক্সাসের একটি কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আগুন লেগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। টেক্সাসের টেক্সাস স্টেট ট্রুফার, তারা বলছে 4 মাইলের ভিতরে কোনো লোকজন বাস করতে পারবে না এবং কেউ থাকতে পারবে না, ইমার্জেন্সি ঘোষণা দিয়েছে। ওখানে অনেক ক্ষতি সাধন হয়েছে এবং 3 জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে টেক্সাস ট্রুফাররা জানাচ্ছে। এই তথ্যগুলো আসছে আজকের ফক্স, এমএসএনবিসি, এবিসিতে। প্রিয় দর্শক, আমরা আবারও ছোট্ট একটু বিরতিতে যাব। বিরতির পর আবার নিয়ে আসছি আপনাদেরকে নিউজ অ্যান্ড ভিউজে। ইমপ্রেস ট্রেডিং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য সুরক্ষায় বিশুদ্ধ ঔষধ ও প্রসাধনী সামগ্রী সরবরাহের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিশ্ববিখ্যাত ঔষধ ও প্রসাধনী কোম্পানির নিজস্ব পণ্য বাজারজাতকরণ, বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। একটি ভুল ঔষধ কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ, আবার একটি সঠিক ঔষধ ফিরিয়ে দিতে পারে একটি নতুন জীবন। উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত একদল কর্মী 24 ঘন্টার সেবা প্রদান করছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ঔষধটি আপনার হাতে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। যোগাযোগের ঠিকানা 299 ইস্ট 163 স্ট্রিট, সুইট B1, ব্রোন্স, নিউ ইয়র্ক 10451, ফোন 7186396600। MN Trading Corp. We provide services such as government trade, airlines, Boeing, Airbus, etc. To contact with us, 544 Taylor Avenue, Suite 3A, Bronx, New York, USA, 10473. Telephone 718-893-0002. Email mntradingcorp@gmail.com. প্রিয় দর্শক, আবারও ওয়েলকাম জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। ওয়াশিংটন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিল সাইন করেছেন হংকং প্রটেস্টারদের সপক্ষে, তা নিয়ে চায়না খুব দুশ্চিন্তায় আছেন। চায়না বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিলটি সাইন করছে আমরা কেয়ার করি না, তারপরেও এই ধরনের আমাদের
মাতৃভূমি নিয়ে আমেরিকা নাক গলাবে তাও আমরা চাই না। আমাদের দেশকে কিভাবে কন্ট্রোল করতে হবে, আমাদের জনগণকে কিভাবে স্বাধীনতা দিতে হবে, আমাদের জনগণের কিভাবে উন্নয়ন করতে হবে তা চাইনিজ সরকার জানে। ইউনাইটেড স্টেটস আমাদের কোনো কিছু নিয়ে যেন নাক না গলায়। এই তথ্যটি আসছে আজকের হংকং বেস সিএনএন, এমএসএনবিসি, অলসো সিবিএস, সিসিটিভি, সিটিভি, অলসো গ্লোবাল মিডিয়াগুলোতে। প্রিয় দর্শক, ইউএস নর্থ কোরিয়া যে নিউক সাইন করছেন 2017-এ তার সময়সীমা চলে যাচ্ছে, তা নিয়ে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম, সরি চেয়ারম্যান কিম এবং আমেরিকার প্রেসিডেন্টের ভিতরে কথাবার্তা হয়েছে। তারা দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে, নর্থ কোরিয়ার জনগণের স্বার্থে, আমেরিকার জনগণের স্বার্থে কাজ করবে বলে তারা উভয় লিডার জানাচ্ছেন। এই তথ্যগুলো দিচ্ছে আজকের এপি, অলসো নিউইয়র্ক টাইমস, এবিসি, এনবিসি, সিবিএস এবং গ্লোবাল মিডিয়াগুলো। প্রিয় দর্শক, যেভাবে সারা পৃথিবীতে মবের মতো কর্মকাণ্ড করছে প্রটেস্টাররা তা দুঃখজনক, ক্ষতিকর। কঙ্গোতে ইউএন হেডকোয়ার্টারে গতকাল বিভিন্ন মব গোষ্ঠী অ্যাটাক করে হেডকোয়ার্টার জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে, তা খুবই দুঃখজনক। সারা পৃথিবী ওয়াচ করছে কঙ্গোলিজদের স্বার্থে, কঙ্গোলিজদেরকে বাঁচানোর জন্য, সহযোগিতার জন্য ইউএন বিলিয়নস অফ ডলার সহযোগিতা দিচ্ছে তাদেরকে। মানুষত্বের দিকে এগিয়ে আনার জন্য এই ইউএন মিশনগুলো কাজ করছে, তাদের আগ্নেয়াস্ত্র, ট্যাঙ্ক এবং গোলা বারুদ থেকে শুরু করে তাদের বাসস্থান থেকে শুরু করে সব লণ্ডভণ্ড করে দিয়েছে এই মব গোষ্ঠী। সেখানে কঙ্গোলিজ আর্মি, কঙ্গোলিজ পুলিশ কোনো সহযোগিতায় আসে নাই বলে ইউএন হেডকোয়ার্টার থেকে এই তথ্যগুলো আসছে। এই তথ্যগুলো দিচ্ছে আল জাজিরা, আরব টিভি, আরব নিউজ, দ্য আফ্রিকা, দ্য আফ্রিকা টিভি, অলসো সিএনএন, ফক্স, এবিসি, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট। প্রিয় দর্শক, আপনারা জানেন ইরানে কি ঘটছে, ইরাকে কি ঘটছে। ইরাকি মব গোষ্ঠী ইরানের কনসুলেট জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিয়েছে, খুবই ক্ষতি সাধন করছে। কয়েকজনকে কনসুলেটের ভিতর কয়েকজন ডিপ্লোমেটসকে আঘাত করছে, তারা দুঃখজনকভাবেও তারা এখনো বেঁচে আছে, তারা হসপিটালাইজ। এর সাথে জড়িত কারা? আরটি, দ্য মস্কো টাইমস, উজগিভ টিভি এবং রাশিয়া ভিত্তিক চ্যানেলগুলো জানাচ্ছে, অলসো ফিস টিভি, ইরানিয়ান এবং লেবানিজ টিভি জানাচ্ছে এর সাথে জড়িত আমেরিকার সিআইএ। ইরান এই মব গোষ্ঠীর সাথে জড়িত 8 জন সিআইএ এজেন্টকে অ্যারেস্ট করছে।
ইরাকি আর্মি, ইরাকি পুলিশ, 6 জন সিআইএ কর্মকর্তাকে অ্যারেস্ট করছে। লেবাননে এই মব গোষ্ঠীর সাথে, লেবানিজ মব গোষ্ঠীর সাথে জড়িত সিএর লিঙ্ক পাওয়া গেছে, এই তথ্যগুলো দিচ্ছে আরটি এবং রাশিয়া ভিত্তিক যতগুলো মিডিয়া আছে তারা, এবং ফিস টিভি, এনডিটিভি, আল জাজিরা, আরব নিউজ, রয়টার এবং বিবিসি। প্রিয় দর্শক, আমরা জানি প্রত্যেকটি রাষ্ট্রের কিছু না কিছু দুর্বল জায়গা থাকে, এই দুর্বল জায়গায় আঘাত করে একটা দেশের মানচিত্র ফাটে দেওয়া, একটা দেশকে এতভাবে ক্ষতি সাধন করা কি প্রয়োজন আমেরিকার সিআইএর? দেশের উন্নয়নের স্বার্থে, দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে, আমেরিকার জনগণের স্বার্থে তারা কি কাজ করে? ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ডিপ্লোমেসি অ্যাফেয়ার্স নিয়ে আমরা কথা বলতে চাই না, তারপরেও বলা প্রয়োজন, আমেরিকাতে মিলিয়নস অফ লোক হোমলেস, মিলিয়নস অফ লোক জবলেস, মিলিয়নস অফ লোক ওয়েলফেয়ার বিভিন্নভাবে সার্ভাইভ করে, আর এই সিআইএদেরকে, একটা দেশকে নষ্ট করার জন্য বিলিয়নস অফ ডলার খরচ করে দেশকে নষ্ট করছে, তা আমরা চাই না। আমরা চাই আমেরিকার উন্নয়ন, আমেরিকার সর্বদিকে আমেরিকাকে বাস্তব দিকে রূপ দেওয়া। বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন এদিকে লক্ষ্য রাখা উচিত, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখা উচিত, কিন্তু প্রত্যেকটি দেশে সাউথ আমেরিকা থেকে ওয়েস্ট আফ্রিকা, ওয়েস্ট আফ্রিকা থেকে মিডল ইস্ট, মিডল ইস্ট থেকে এশিয়া, ইস্ট এশিয়া, এইভাবে যদি মব গোষ্ঠী দিয়ে, সিএএ দিয়ে পৃথিবীর মানচিত্রকে নষ্ট করে, তাহলে পৃথিবীর জনগণ ঘৃণা করবে, নিন্দা করবে, এবং ওদের সহযোগিতার্থে আবার আমেরিকান জনগণ এগিয়ে আসবে, তা কি প্রয়োজন? এই প্রশ্নটি আপনাদের কাছে রাখলাম। প্রিয় দর্শক, বাংলাদেশ বিশাল একটি জয়লাভ করছে, বাংলাদেশের জাস্টিস ডিপার্টমেন্ট সারা পৃথিবীতে দেখিয়েছে বাংলাদেশে জাস্টিস আছে। 2016 কিভাবে হোলি আর্টিজান নামে একটি রেস্টুরেন্টে আঘাত করে অযথা বিভিন্ন দেশের লোকজনকে মারা হয়েছে, আইএস নামে জঙ্গিরা আজ তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের কোর্ট সিস্টেম। আমরা বাংলাদেশের জাস্টিস ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই এবং ওয়েলকাম জানাই যে আগামীতে যে কোনো কেসে যেন বাংলাদেশের জনগণ বিচার পায় এবং সারা পৃথিবী বাংলাদেশকে বাহবা দেয়। প্রিয় দর্শক, আমরা দুঃখজনকভাবে বলব, বিএনপির একটি গোষ্ঠী প্রেস ক্লাব থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই বিচার অবস্থায় যেভাবে মিটিং মিছিল চালিয়েছেন তা খুবই দুঃখজনক। আমরা আশা করব আপনারা যেন রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করেন, রাষ্ট্রের স্বার্থে কাজ করেন।
এই ধরনের লোকদেরকে সাপোর্ট দিয়ে দেশকে ক্ষতিগ্রস্ত করবেন না। আপনাদের দেশ, এই দেশকে উন্নয়ন করবেন আপনারা। আপনারা যদি দেশের ক্ষতি সাধন করেন তাহলে দেশ উন্নয়ন করবে কোথায়? যাই হোক, আমরা কোনো রাজনীতির কথা বলছি না, আমরা দেশের স্বার্থে কথা বলছি। প্রিয় দর্শক, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আশা করি মিলেনিয়াম টিভির সাথেই থাকবেন। আমাদের মিলেনিয়াম টিভি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। www.millenniumtv.org www.millenniumtv24.com অলসো আমাদের সোশ্যাল নেটওয়ার্কগুলো হল facebook.com/millenniumtv, twitter.com/millenniumtv, youtube.com/millenniumtv। দর্শক, আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।